বরিশালের মত কনসার্ট থেকে এমনকি বরিশাল ইউনিভার্সিটি থেকে গুগলের মতো একটা প্রতিষ্ঠানের থেকে পাচ্ছে, এটা আমার ডিপার্টমেন্ট থেকে অবশ্যই আমি ইনভাইট করি। আসলে
যেখানে সমস্যা আছে সেখানে একটা সমস্যা দেখবা, সেটাই প্রোগ্রাম দিয়ে সলভ করা হবে। এটা আমি কথা বলতেছি, আমার কথাটা তোমরা শুনতেছো, আর আমি আমার স্ক্রিনে যেটা দেখাচ্ছি সেটা প্রজেক্টরে একটা দেখতেছো। প্রজেক্টরে দেখতেছো এইটার ব্যাকেন্ডে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে, তার মাধ্যমে তোমরা প্রজেক্টরে এটা দেখতেছো। তার মানে যেখানে সমস্যা সেখানেই করলো। এখন আমরা একটু ইলেকট্রিক বা টেকনিক্যাল সাইডে চলে আসি। এখানে তোমরা দুইটা ডিভাইস দেখতেছো, দুইটার মধ্যে একটাও কখনো ইউজ করোনি এমন কেউ আছে এখানে? নাই, তার মানে সবাই অন্তত মোবাইল ফোন তো করে ফেলছে। তো এটা কেন ইউজ করি আমরা তা সবাই জানে, এগুলো আমরা আমার বলার অধিকার। তো এখানে আমরা যেসব অর্থাৎ পদগুলি বা যে কোনো সোশ্যাল মিডিয়া বা অন্য যা কিছু যা কিছু ইউজ করি আর সেই কম্পিউটার করি Yeah.
কারণ সবগুলো ডিটেলস বলে আপনি সামনে শেষ হবে না। ফেসবুকের যে ব্যাপারগুলো, যেমন ফেসবুকের প্রথমত নিউজ ফিড নিয়ে মানে আমাদের পোস্ট দিয়ে স্কল করতেই থাকি করতেই থাকি। তো এখন দেখো প্রশ্নগুলো আসে কীভাবে, তুমি যে প্রশ্ন পছন্দ করো দেখবে ঠিক সেই ধরনের প্রশ্নই আসবে তোমার সামনে, সেটা আসতেছে কীভাবে, এটা সাধারণত একটা ডিভাইস। তোমার তুমি ফেসবুক আইডি তো তোমার একার না, পৃথিবীতে মানুষ 800 কোটির মধ্যে 285 কোটির বেশি ফেসবুক আইডি আছে। তাহলে এখন ফেসবুক আইডি এখন যদি পত্রিকা ইউজারকে যদি আলাদাভাবে মেনটেন করতে পারে তাহলে 285 কোটি এমপ্লয়ি আপনার ফেসবুকের মানে চাকরিজীবী জনগণের মধ্যে সেটাকে প্রতিক, তার মানে এমন প্রোগ্রাম তারা সেট করে রাখছে যেটার মাধ্যমে তারা বুঝতেছে যে তুমি কী পছন্দ করো, তোমার জন্মদারি তুমি কেন বুঝে যেতে পারো বা তোমার রিলেটিভ কারা তুমি বুঝতে পারো, তোমার ফ্রেন্ড কারা বেস্ট ফ্রেন্ড কারা কার সাথে রেগুলার চ্যাটিং করো। কিন্তু এতে ফেসবুক আসলে এগুলো ভুলে না, রেগুলার তোমাকে এগুলো ওই অনুসারে তোমার পছন্দগুলো নিয়ে নিউজ ফিডে বিভিন্ন জিনিস দেখায়। যেমন ফ্রেন্ড দেখো ফ্রেন্ড তুমি ফেসবুক আইডি করার পরেই তোমার ঠিক পরিস্থিতিতে মানুষজন তারাই কিন্তু তোমার সামনে চলে আসে তাদেরকে ফেসবুক করার, এর পিছনে আসলে অনেক অ্যালগোরিদম কাজ করে, সেই অ্যালগোরিদমগুলো ফলো করে এই ফেসবুক অ্যাপ্লিকেশন ডাউনলোড করে। তো যেমন আমার মধ্যে টাইমলাইন বলি, এই যে দেখো আমার ফেসবুক আইডি আমি প্রথম খুঁজছিলাম 2016 সালে, তো এখন ৬ বছর পার হয়ে গেছে। তো এখন পর্যন্ত শুরু থেকে একটা ইনফরমেশনের কোনো ঘাটতি নেই, মানে অর্থাৎ মিসিং প্রত্যেকটা ইনফরমেশন ঠিকঠাক কোনো সব সুসজ্জিত আছে। এটা কীভাবে সম্ভব হচ্ছে, আমরা খাতায় কোনো কিছু রাখলে দুদিন পরে সেটা বিলিং করা যায় কিন্তু এটা ডেটাবেসের দিনগুলি নিয়ে আমাদের আসে কীভাবে ওটা নিয়ে যাবে। তার মানে এই যে টাইমলাইনে সবগুলো রাখতেছে এত কোটি কোটি ইউজারের সব ডেটা রাখতেছে। তো তারপর লাইক রিয়াকশন তারপর কমেন্ট, দেখো কমেন্ট যে আমরা করি সেটাও কিন্তু এই আমরা কোনো কমেন্ট করলে সেটা ওই যে আমি বললাম মেসেজ দেওয়ার মতো ওই ওদের ওইখানে যাবে আগে ফেসবুকের অফিস সেখানে তারপর ওইখান থেকে আসবে, এটা কয়েক মিলি সেকেন্ডের মধ্যে করে দেয়। তো অবশ্যই অল্প দেখা বিষয় যদি এটা সবার কাছে কমন হয়ে গেছে কারণ এটা অভ্যস্ত আমরা এইখানে, কিন্তু আজ থেকে 200 বছর আগে যদি আমি এই কথা বলতাম তাহলে আমি কাগজ করে কিন্তু বলতো না। তো ফেসবুকের দুইটা ব্যাপার নিয়ে একটু বলি, যে ফেসবুকের বা অ্যাপ্লিকেশনে আমাদের যে সাইটটা আমরা দেখি অর্থাৎ ইউজার হিসেবে আমরা দেখি সেটাকে আমরা বলি হচ্ছে যে প্রোগ্রামার সেটাকে কন্টেন্ট মানে ডেভেলপার, আর পিছনে যেটা হয় মানে তুমি একটা মেসেজ দিলে সেটাকে নিয়ে ওদের সার্ভারে নিয়ে সেখান থেকে আবার তোমার ফ্রেন্ডকে দিয়ে দিতে হবে, এই কাজগুলো হচ্ছে ব্যাকেন্ড করা। তো এখানে আলাদা ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় যেমন কন্টেন্টে HTML CSS হয়তো বলেন তারা অবশ্য তোমরা আইসিপি বই দ্বারা পেয়েছো অর্থাৎ ইনস্টল করবে তো আইসিপি বই আছে সেখানে নাম শুনব হয়তো HTML নাম শুনতে দেখে HTML নাম শুনতে দেখে ফুলপাট নাম করবা HTML এর ফুল নাম নাই যেটা আমরা কল্পনা করতে পারি না, এই যে আমি এখানে আসলাম আমি জীবনে এখানে আসলে বর্তমানে কিন্তু কয়েক কিলোমিটার পেয়ে যাচ্ছে
care este cel mai important lucru? Și da, am
আমি হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং, মানে তোমার মানে একটা ধারণা যে শেখার একটা অভ্যাস সেটা চলতেই থাকবে আমাদের, কারণ প্রোগ্রামিং নিত্যদিন অ্যাডভান্স হচ্ছে। তো এখন যদি বলি যে এটা ক্যারিয়ারে কি কি কাজে লাগবে, এখানে ডান পাশে যে ইগুলো দেখতে পড়ে এগুলো হচ্ছে বিশ্বের সবচেয়ে নাম করা একটা কোম্পানি। তো যেমন তারপরে এখানে অনেক বছর ধরে তিনি একটা
করছেন, তিনি দ্বিতীয় ঢুকে গেছেন। আর এখানে আমি দাবি করবো বলবেন সবাই কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন আর প্রোগ্রামিং করছেন। এখন আমি দাবিগুলো দেখাবো, এটা অবশ্যই আমি আমি ব্যক্তিগতভাবে অবশ্যই প্ল্যান ফিল করি, কারণ এই যে আবুল কায়েম শিবচন্দ্র ভাই তিনি বরিশালের মতো একটা অঞ্চল থেকে এমনকি এই যে বরিশাল ইউনিভার্সিটি থেকে গুগলের মতো একটা প্রতিষ্ঠানে যেতে পারছে, এটা আমার ডিপার্টমেন্ট থেকে অবশ্যই আমি প্ল্যান করি। তো তাহলে দেখো এটা তাহলে অসম্ভব কোনো কিছুই না, এই প্রকল্প অঞ্চল থেকেও আসলে মানুষকে কোন জায়গায় নিয়ে যান, তিনি এখন যদি বলি তোমরা এখন কি করবো, মানে হয়তো অনেক কিছু তাহলে মনে করে কি করবো, সবাই আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের একাডেমিক যে বিশেষ করে ম্যাথমেটিক্স আর আইসি সাইন্টিফিক যে সাবজেক্টগুলো সেগুলো তারা সবচেয়ে বেশি ফোকাস করে, মানে পড়াশোনা বাদ দিয়ে যে আর কিছু করবো না তাতে আসলে লাভ হবে তোমার একাডেমিক যে জন্য সেগুলো আসবে। তারপরে বলবো যে কিছু ম্যাথিক থেকে প্রোগ্রামিং শুরু করে দিতে পারো, যেমন মোবাইল বা ল্যাপটপে তাদের হাতে তারা ইজি টাইপের কিছু প্রোগ্রাম শুরু করে দিতে পারো, এখন সেগুলো পাওয়া কি হবে এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।